ডায়াবেটিস নিরাময়ে কফি পান করা কি উচিত? কফির উপকারিতা ও অপকারিতা নিয়ে একাধিক মতামত ও বিজ্ঞানসম্মত প্রমাণ আছে। তাই যতই কনফিউশন থাকুক না কেন, কফি পানীয় হিসেবে কিন্তু খুবই জনপ্রিয়। কিন্তু এই সময় যেহেতু ডায়াবেটিস কন্ট্রোল অন্যতম একটি বিষয় হয়ে উঠেছে, তাই আমাদের অবশ্যই নিশ্চিত হওয়া দরকার ডায়াবেটিস কন্ট্রোল করতে চাইলে কফি খাওয়া যাবে কিনা, ডায়াবেটিস নিরাময়ে কফি পান করা উচিত কিনা, আর ডায়াবেটিসে কফি হেলদি ড্রিঙ্ক হিসেবে বিবেচিত হতে পারে কিনা। বিষয়টি ভালোভাবে বুঝতে আলোচনাটিকে আমরা তিন ভাগে ভাগ করব। এক, ডায়াবেটিসে কফির উপকারিতা। দুই, ডায়াবেটিসে কফির অপকারিতা। আর তিন, ডায়াবেটিসে কি কফি পান করা উচিত। চলুন প্রথমেই আলোচনা করি ডায়াবেটিসে কফির উপকারিতা নিয়ে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 2014 গবেষণা পেপার থেকে দেখা যাচ্ছে, যারা 20 বছর ধরে 1 কাপের বেশি কফি খেয়েছেন তাদের টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা কমে যায় 11%, আর যারা কফি পান করা কমিয়ে দিয়েছেন তাদের ডায়াবেটিসের সম্ভাবনা কমে গেছে প্রায় 17%। এছাড়া 2018 একটি স্টাডি থেকে দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে কফি পান করলে ডায়াবেটিসের সম্ভাবনা কমে। তবে ডায়াবেটিসের সম্ভাবনা কফির কোন উপাদান কিভাবে কমায় সেটি নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্টাডিগুলি থেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কফি পান করলে ডায়াবেটিসের সম্ভাবনা কমে, অর্থাৎ ডায়াবেটিস প্রিভেনশনে হেলদি ড্রিঙ্ক হিসেবে আপনি কফি পান করার কথা ভাবতেও পারেন। এবার দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ডায়াবেটিসে কফির অপকারিতা। 2004 একটি গবেষণা থেকে বিপরীত ফল পাওয়া গেছে। 4 সপ্তাহের স্টাডি থেকে দেখা যাচ্ছে বেশি মাত্রায় কফি খেলে ফাস্টিং ব্লাড ইনসুলিন লেভেল ও ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়। 2008 একটি স্টাডি থেকেও একই ফল দেখা গেছে, অর্থাৎ কফি খেলে আপনার তাৎক্ষণিক ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে, আপনাকে ব্লাড সুগার কন্ট্রোলে বেগ পেতে হবে। এর কারণ হিসেবে কফির ক্যাফেইনকেই দায়ী করা হচ্ছে। এবার 3 নম্বর যে প্রশ্ন সেটি হলো, ডায়াবেটিসে কি কফি পান করা উচিত? আপনি যদি আগে থেকে কফি না খান তাহলে আপনাকে বলবো, ডায়াবেটিস নিরাময় করতে চাইলে আপনার কফি নতুন করে না ধরাই ভালো। আর যারা কফি লাভার, দীর্ঘদিন ধরে কফি পান করছেন, কফি না ছাড়াই ভালো। তবে কফি পান করার পরিমাণ প্লিজ আগের থেকে আর বাড়াবেন না, আর কফিতে যতটা সম্ভব কম দুধ ও চিনি খান। আসলে কফি ডায়াবেটিসের জন্য খুবই কনফিউজিং একটি পানীয়। কফিকে না রাখা যাচ্ছে হেলদি ড্রিঙ্কের দলে, না রাখা যাচ্ছে ওটস ড্রিঙ্কের দলে, এটা অনেকটাই নির্ভর করছে আপনার উপর। আপনি যদি প্রতিদিন যথেষ্ট পরিশ্রম ও ব্যায়াম অথবা দুটোই করতে পারেন, কফি অনেকটাই হেলদি ড্রিঙ্ক হয়ে উঠতে পারে।